नमस्कार बंधुरा, माधुरी किचने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आबारो हाजिर होयेछि विख्यात ठाकुरबाड़ी हेसेलेर एकटी रान्ना रेसिपी निये। रेसिपिटिर नाम हलो आमिचोड़ेर तरकारी। एटा सम्पूर्ण निरामिषभावे तैरी करा हय, चटपटा एबं मुखरोचक स्वादे। गरम भात किंबा रुटी लुचि परोटार संगे परिवेशन करते पारेन, खेते किन्तु दारुण लागे आर बानानो भीषण सहज। ताहले चलुन शुरू करि। आमिचोड़ेर तरकारी तैरी करार जन्य आमी एखाने निएछि एकटा एंचोड़, आर नियेछि एकटा मीडियम साइजेर काँचा आम, आर लागबे पटल। आमी एखाने चारटे पटल नियेछि, आर नियेछि तीनटे मीडियम साइजेर आलू। तारपर समस्त सब्जी खोसा छाड़िये बड़ो बड़ो टुकरो करे केटे जल दिये परिष्कार करे धुये नियेछि। एखाने आमी एंचोड़गुलोके एरकम बड़ो टुकरो करे केटे नियेछि, आर आलूगुलोके खोसा छाड़िये आमी चार टुकरो करे केटे नियेछि। पटलटाके अर्धेक टुकरो करे केटे नियेछि, আর আমটাকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা স্লাইস করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। প্রথমে এঁচোড় এবং আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই জন্য এঁচোড় এবং আলুটাকে প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি, কারণ পটল সিদ্ধ হতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে আলু এবং এঁচোড়টাকে কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। তারপর একবার নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে আলু, পটল এবং এঁচোড়টা প্রেশার কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে আবারও কিছুক্ষণ সময় ধরে রেখে দেব, যাতে আলু, পটল এবং এঁচোড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। এখানে সবজিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, অথচ সবজিগুলো যেন গোটা গোটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন, সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি সবজিগুলোর থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই জন্য প্যানের মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে গোটা জিরে এবং শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। তারপর এই ভাজা মশলা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে এটাকে মিহিভাবে গুঁড়ো করে নেব। এই দেখুন, ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। এরপর মিডিয়াম আঁচে হিংটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আমগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে আমগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যাতে আমের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন, আমের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়, আলু এবং পটলটাকে ছেড়ে দেব। আর জলটাকে অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম আঁচে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে মিনিট 2-3 সময় ধরে আমি সবজিগুলোকে এভাবে প্রথমে নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। নুন, ঝাল এবং মিষ্টি আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। তারপর নেড়ে চেড়ে আবারও সবজিগুলোকে মিনিট 4-5 সময় ধরে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে মিনিট 4-5 সময় ধরে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে জলের ছিটে। হাতে করে এভাবে জলের ছিটে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু করে জলের ছিটে দিয়ে সবজিগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে এভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি আবারও একবার জলে ছিটে দিয়ে আবারও 2 মিনিট সময় ধরে সবজিটাকে ভেজে নেব। এই সবজিটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না,
শুকনো শুকনো ভাবে সবজিটাকে তৈরি করে নিতে হবে। এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার নেই। এই দেখুন, বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর সবজির থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। আমি যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এই রান্নাতে কিন্তু সবজিগুলোকে এরকম গোটা গোটা রাখতে হবে, অথচ সবজিগুলো যেন সুসিদ্ধ হয়। এই দেখুন, আমি সবজিগুলোকে বেশ অনেকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে, একটা সবজিও ঘেটে যায়নি। ভাজা মশলার গুঁড়ো সবজির সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ঠাকুরবাড়ির হেঁসেলের স্পেশাল রান্না, আমি চড়ের তরকারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।